আসসালামু আলাইকুম, খেলাধুলা জগতের সদ্যপা আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম। টস হেরে প্রথমে ব্যাট করে সাদিরা সামার বিক্রমা ও কুশল ম্যান্ডিসের জোড়া ফিফটিতে ভর করে তিন উইকেটে 206 রানের বিশাল টার্গেট দাঁড় করিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট দল। দলের হয়ে 48 বলে 8টি চার আর 1টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ 160 রান করেছিল সাদিরা সামার বিক্রমা। এছাড়া 36 বলে 59 রান করে ফিরেছিলেন কুশল ম্যান্ডিস। শেষ দিকে 21 বলে 44 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেছেন অধিনায়ক আসালাঙ্কা। এদিকে ঘরের মাঠে খেলা মানেই বাড়তি চাপ। শ্রীলঙ্কার বিপক্ষে 120 বলে 207 রানের বিশাল টার্গেট দ্বারায় 30 রানেই প্রথম সারির তিন ব্যাটসম্যানের উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। তেরে ফুরে খেলতে গিয়ে বাংলাদেশি ব্যাটসম্যানরা প্রথম দিকেই উইকেট হারিয়েছে। শেষ দিকে মাহমুদউল্লাহ রিয়াদের তাণ্ডবে সম্মানজনক স্কোর দাঁড় করিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল, কিন্তু স্কোরবোর্ডের রানটা যথেষ্ট ছিল না, হারতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলকে। তবে এদিন নিজের নামের পাশে আরেকটি হাফ সেঞ্চুরি লেখাতে পেরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার আগুনে ব্যাটিং দেখে গ্যালারিতে থাকা তরুণীরা মাহমুদউল্লাহকে চিয়ার সাপ দেওয়া শুরু করে। এ ছিল দর্শক আমার হাতে থাকা সর্বশেষ খেলার আপডেট। প্রতিনিয়ত খেলার সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন এখনই।